أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. فالحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. ثم ما بعد আবারও সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে যে বিষয়ে আপনাদের সাথে যে কথা বলবো সেটা আপনাদেরকে সূরাতুল মুলক বুঝতে সাহায্য করবে। এটা কোরআনের 67 নং সূরা। এই সুন্দরতম সূরাটা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেকবার বলেছেন, অনেক হাদিস বর্ণিত আছে। প্রথমে আমি এটার বিষয়বস্তু, এই সূরার বিষয়বস্তু আলোচনা করব, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সেই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, সূরাতান মিন কিতাবিল্লাহি মা হিয়া ইল্লা 30 আয়া শাফাআত লিরাজুল ফাআখরাজাতহু মিনান নার ওয়া আদখালাতহু জান্নাহ। এই সূরাটা হলো আল্লাহর বই থেকে, 30টা আয়াতের বেশি নয়। এই সূরাটি কারো কারো পক্ষে সাক্ষী স্বরূপ উপস্থাপন হবে এবং কাউকে কাউকে জাহান্নাম থেকে বের করে আনবে এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। ان سوره من القران 30 ايه شفاعه رجل حتى غفر له কুরআনের সুন্দরতম একটি সূরা 30টা আয়াতের, যেটা কোনো মানুষের সাক্ষী নিবে এবং তাকে তার ক্ষমা ত্রুটি মাফ করে দিবে এই সূরার দ্বারা। وهي سوره تبارك الذي بيده الملك। সূরাটি শুরু হয়েছে تبارك الذي بيده الملك, মহামান্বিত তিনি যিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। أن النبي صلى الله عليه وسلم كان لا ينام حتى يقرأ ألم تنزيل ألف لام ميم تنزيل وتبارك الذي بيده الملك. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা না বলে কখনো শুতে যেতেন না। তানজিলুল কিতাবে মিনাল্লাহ আল আজিজুল হাকিম, আর এই সূরাতুল মুলক থেকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এটি ছিল ওনার নিত্যদিনকার একটি রুটিন। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি কথা বলতেন, সূরাতুন মিনাল কুরআন খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাতুল জান্নাহ। কুরআনের এই সূরাটি তার সঙ্গীর সাপোর্ট করবে এবং তাকে জান্নাতে নিয়ে যাওয়া না পর্যন্ত তার সাক্ষে সাক্ষী গাইবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আর একটা যেটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সূরাতুত তাবারাক হিয়াল মানিআতু মিন আযাবিল কবর, আল্লাহর আজাব থেকে এই সূরা তাবারাক আমাদের রক্ষা করবে, আমাদের সাথে সাক্ষী গাইবে এবং আমাদের প্রতিরোধ গড়ে তুলবে। যে সূরাটাকে নিয়মিত তেলাওয়াত করবে, যে সূরাটাকে ভালোবাসবে, যে সূরাটার সঙ্গী হবে, তাকে এই সূরা আল্লাহর আজাব থেকে বাঁচাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের সবাইকে আল্লাহর আজাব থেকে রক্ষা দেন আর কবরের আজাব থেকেও, জাহান্নামের পাশাপাশি। এই সূরাটা অনেক সুন্দর এবং একটি ইউনিক সূরা। আমি যেটাকে 6টি ভাগে ভাগ করেছি এর বিষয়বস্তুর উপর উল্লেখ করে, প্রথমত যেটা আল্লাহর শক্তি ও মহিমা বর্ণনা করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মানে মহামান্বিত তিনি যিনি সর্বভৌম ক্ষমতার অধিকারী, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আসলে সূরাটি অনেক সুন্দর, এর বিষয়বস্তু, এর থিম আমাকে প্রচুর চমকপ্রদ করেছে। আমি নিজেকে সম্মানিত বোধ করছি এই সুন্দরতম সূরাটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমি এটা সম্পর্কে প্রচুর ডিপ স্টাডি করেছি এবং এটা নিয়ে একটা লেকচার তৈরি করেছি। আলহামদুলিল্লাহ, যদি আপনারা এটা থেকে উপকৃত হন তাহলে আমার পড়াশোনাটাকে একটু সার্থক হবে। আর তবুও আমি আজকে যে বিষয়টিকে আপনাদের সামনে আলোকপাত করবো সেটা হলো যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিইয়াবলুকুম আহসানু আমালা, তিনি বলছেন তোমাদের পরীক্ষা করার জন্য, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন। তিনি কিন্তু বলেননি জীবন ও মৃত্যু, তিনি বলেছেন মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন। মুফাসসিরগণ এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছেন, আল্লাহ তাআলা কেন আগে মৃত্যুকে উল্লেখ করেছেন, জীবনকে উল্লেখ না করে। এখান থেকে যে সবচেয়ে ভালো মতামতটি বেরিয়ে আসে সেটি হলো, তিনি আমাদের মৃত্যু দিয়েছেন, তারপরে যে জীবনটি সৃষ্টি করেছেন সেটা হলো পরকালের জীবন। তিনি আমাদের জন্য পরকালকে সৃষ্টি করেছেন আমাদের এই জীবনকে পরীক্ষা করার জন্য। তিনি যদি আমাদের আবার পুনরায় জীবন না দিতেন তাহলে আমাদের এই জীবন থাকার মানে কি হতো? তিনি যদি আমাদের আবার পুনরুত্থিত না করতেন তাহলে আমাদের এই জীবনে কোনো পরীক্ষায় বা কি হতো? পরীক্ষা দিয়েই বা আমরা কি করতাম? তাহলে ব্যাপারটা এমন হতো যে যা ইচ্ছা তাই করো, যত খারাপ কাজই যা ইচ্ছা তাই করো, যা হারাম কিছু যা ইচ্ছা খাও এবং ঘুমাও এবং মজা করো এবং দিন শেষে মরে যাও, মানে এই জীবনের আমাদের কোনো মানে থাকতো না। আর তিনি বলেছেন জীবন হলো পরীক্ষা, যাতে তোমরা রিয়েলাইজ করতে পারে যে এর পরেও আর একটা জীবন আছে, মানে এটা হলো তোমাদের জন্য পরীক্ষা ক্ষেত্র, মানে আপনি এখানে পরীক্ষা দিতে বসেছেন একটা নির্দিষ্ট লিমিটেড সময়ের জন্য, আর এরপরে আপনি পাস করবেন বা ফেল করবেন সেটা আপনার উপর নির্ভর করছে, যেটা আপনি পুনরায় পরবর্তীতে পাবেন। আল্লাহ তাআলা এটা অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছে, এর পরে আপনি দেখলে বুঝতে পারবেন।
আমরা মনে করি যে মরা মানে আমাদের জীবনের শেষ, কিন্তু এই জন্য আল্লাহ তাআলা পরের আয়াতে জিনিসটা বলেছেন, আর মৃত্যু কখনো কি জীবনের শেষ না। আর এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন And says, الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت. তিনি স্তরে স্তরে সপ্ত আকাশ সৃষ্টি করেছেন, তুমি দয়াময় আল্লাহ সৃষ্টিতে কোনো খুঁত দেখতে পাবে না, আবার তাকিয়ে দেখো কোনো ত্রুটি দেখতে পাও কি না। ফারজে ইল বাসার, তাকাও আকাশের দিকে, বারবার তাকাও। আল্লাহ তাআলা স্তরে স্তরে আকাশ সৃষ্টি করেছেন, আর তুমি তাতে কোনো খুঁত দেখতে কি পাও কি না তাকাও। এই ওয়ার্ড তিবাক শব্দটি উল্লেখ করে যে আকাশটা কত অসীম, আকাশটা কত অসীম এবং নিখুঁত, আর সাতটি আকাশ একে অপরের সাথে স্তর স্তরে কিভাবে সাজানো আছে এটি উল্লেখ করে। এই শব্দটি দেখতে গেলে আর একভাবে বর্ণিত হয় যে এটি আমাদের জীবনের ধারাকে বর্ণনা করে, যে আমরা আমাদের মায়ের জরায়ু থেকে সৃষ্টি হয়ে কিভাবে কিভাবে বড় হলাম, আবার মারা পড়লাম, কবরে গেলাম, কবর থেকে আবার পুনরুত্থিত হলাম, এভাবে ধারাগুলো বর্ণনা করে। আল্লাহ তাআলা আবার একই শব্দে বলছেন যে এটা আসলে এই সূরার প্রথম পারা থেকে অনেক মহামূল্যবান একটি আমাদের জন্য তথ্য, যে আল্লাহ হলো সর্বশক্তিমান এবং তার শক্তি দ্বারা তিনি আপনাকে আবার পুনরুত্থিত করবেন। মোটামুটি একটা মোটের উপর দিয়ে এটা বোঝা যায়। তারপরে আল্লাহ তাআলা বলে, আয়াত না বরং একটি প্যাসেজ, অনেক বড় একটি প্যাসেজ, এই আয়াতটি শুরু হয়েছিল, তিনি বলেছিলেন যে তিনি আকাশকে কত সুন্দরভাবে সাজিয়েছেন, সৃষ্টি করেছেন, এবং এই লম্বা আয়াতের শেষে তিনি বলেছেন তিনি পৃথিবীকে কত বিশাল করেছেন, মানে একবার আকাশ একবার পৃথিবী, মানে একবার প্রথমে আর একবার দ্বিতীয়তে। আর এর মাঝে তিনি বর্ণিত করেছেন আমরা মারা যাওয়ার পর কি হবে, আবার আমরা পুনরুত্থিত হওয়ার পর বা কি হবে, মানে যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের জন্য আজাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে, কত নিকৃষ্টতম জায়গা সেটি। আর যখন ওরা নিক্ষিপ্ত হবে তখন ওরা লেরিহীন জাহান্নাম থেকে উদ্ভূত একটা শব্দ শুনবে, যখন ওতে কোনো দলকে নিক্ষেপ করা হবে রোষে জাহান্নাম ফেটে পড়বে, তখন জাহান্নামের রক্ষীরা জিজ্ঞাসা করবে তোমাদের নিকট কি কোনো সত্যিকারী আসেনি, সত্যকারী বাণী আসেনি। ওরা বলবে অবশ্যই আমাদের নিকট সত্যকারী এসেছিল, আমরা ওদের মিথ্যাবাদী গণ্য করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ তো কিছুই অবতীর্ণ করেননি, তোমরা তো মহা বিভ্রান্তকারী। আর তখন তারা অনুসূচনা করে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, যদি যদি আমরা ওদের কথা জানতাম বা বিবেক বুদ্ধি খাটাতাম তাহলে আমরা জাহান্নামের অধিবাসী হতাম না। আর তারপরেই বলা হয়েছে ইন্নাল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর, যারা তাদের দৃষ্টি অগোচরে রবকে ভয় করে তাদের জন্য ক্ষমা ও মহাপুরস্কার আছে। তো এটা একটা প্রতিদ্বন্দ্বী বিশ্বাস আর অবিশ্বাসীদের মধ্যে এবং এই জীবন আর পরকালের মধ্যে। এটা অনেক মজাদার, সূরার প্রথমে তিনি বলেছেন তার শক্তি আছে, ওনার শক্তি আছে তোমাদের মৃত্যু ও জীবন দেওয়ার, আর পরবর্তী লাইফটা কিরকম হবে আমি বলি। এই সূরাকে আসলে আপনি দুই ভাগে ভাগ করতে পারেন, প্রথম অর্ধেকে থাকবে শেষ তিনটা প্যাসেজ, আর পরের অর্ধেকে থাকবে আবার তিনটা প্যাসেজ। আর এই পরের অর্ধেকের প্রথম ভাগে আপনি জানতে পারবেন আল্লাহ তাআলা বলছেন পরের লাইফের কথা বাদ দাও, কিন্তু তুমি কি ধরে নিয়েছো তুমি যে এই জীবনে তুমি পানিশমেন্ট পাবা না। আমিনতুম মা ফিস সামা ইয়াকসিফা বিকুমুল আরদা আম আমিনতুম মান ফিস সামা ইয়ুরসিলা আলাইকুম হাসিবান আমমান হাযা আল্লাযী হুয়া জুনদুল লাকুম, এই ঐতিহাসিক প্রশ্নগুলো বারবার একের পর এক আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেই আছেন, মানে আল্লাহ তাআলা বারবার একই প্রশ্ন করছেন যে তুমি কিভাবে নিজেকে নিরাপদ ভাবতে পারো, যে আল্লাহ তাআলা তোমাকে আযাবের মাধ্যমে ভূমির সাথে মিশিয়ে দিবেন না, তুমি কিভাবে নিজেকে নিরাপদ ভাবতে পারো, আল্লাহ তাআলা যদি এখনই আকাশ থেকে পানি বর্ষণ করা বন্ধ করে দেয় তখন তুমি কি করবে, এই যে তোমাদের একটা আর্মি আছে তুমি কি ভাবছো এগুলো এলে তুমি আল্লাহর সাথে যুদ্ধ করবে, এগুলো এই আর্মিগুলো নাকি তুমি এই আর্মিগুলোকে তোমাকে খাওয়াবে।